দর্শক আসসালামু আলাইকুম। দর্শক এখানে একটা জার্সি বক আমরা দেখতেছি। দর্শক চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আর চৌবাড়িয়া হাট বকনাটার অরিজিনালি যে জাতমান এইটা কিন্তু আমি সঠিকভাবে বুঝতেছি না, ঠিক আছে। তবে জার্সি এইটা রেড জার্সি আর কি। দেখেন বকনাটা যদি আপনাদের কাছে মনে হয় যে না অনেক ভালো মানের একটা বকনা হবে, তাহলে বকনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিব। তবে আমার চাহিদা ছিল নেওয়ার জন্য, কিন্তু আমি জাতমানটা অনুভব করতে পারতেছি না, ঠিক আছে। যারা অভিজ্ঞ আছেন তারা যদি মনে করেন যে না ভালো হবে, সেই ক্ষেত্রে বকনাটা আপনারা নিতে পারবেন। মোবাইল নাম্বার আছে ভাই? ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন তো, আমি কিনতেছি না, যদি আমার কোনো দর্শক নেয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। 017552992012। আচ্ছা আপনার বাসা কোথায় ভাই? নাচোল। আচ্ছা সোনাইচুন্ডি হাটের আশেপাশে নাকি? আচ্ছা এখন দামের দিকে বলেন দেখি, কত চাচ্ছেন আর কত হলে বিক্রি করবেন? 1,15,000। আর বিক্রি করবেন কত হলে? 1,05,000। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিলাম, অনেকে হয়তো ফোন করবে আপনার সাথে, ঠিক আছে। তাহলে যদি নেওয়ার ইচ্ছা থাকে সে নিতে পারবে। একটু উলানটা দেখি ভাই, উলান কেমন আছে? মানে যেহেতু জার্সি বক না, জার্সি গরু দুধের জন্য লাত্তি দেয় নাকি? বকনাটার উলানের যে গেট আপটা একটু দেখায় এই যে, ঠিক আছে। হাত পাগুলো কিন্তু মাশাল্লাহ মোটা, তো এই আর কি। তো চলুন আমরা আরও যে গরুগুলো রয়েছে, আচ্ছা ভাই ঠিক আছে আপনি নিয়ে যান। আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাংসের গরু বেঁচে কিনা হয়েছে, তো আরও যে গরুগুলো রয়েছে বকনা সেইগুলো একটু করে দেখায়, হাট থেকে কিন্তু বের হয়ে যাওয়ার পথে এটা, ঠিক আছে। বকনা গরুর তেমন আপডেট দিতে পারি নাই আজকে। দর্শক অনেকে মনে করে যে মুস্তফা ভাই আপডেট কম দেয় বা আপডেট একটু বেশি দিয়েন। দর্শক কী করবো, আমি আসলে ব্যবসার পাশাপাশি এগুলো ভিডিও করতে হয়, কেনাকাটা যেইটা এটা আমার আগে করতে হয়, তারপরে আস্তে আস্তে কিছু ভিডিও করতে হয়। তো যারা জানেন না তারা হয়তো কমেন্ট একটু ইয়ে করেন বা মন খারাপ করতে পারে, কিন্তু আসলে যেহেতু আমি ব্যবসার দিকে অগ্রসর এই কারণে তেমন একটা ভিডিও দিতে পারি না। তো এই পাশে যে বকনাটা এটাও কিন্তু শাহিওয়াল বকনা ভাই। যাচ্ছে কি এটা, কত চাচ্ছেন? 77,000। কত দাম বলে কাস্টমার এটার? 66,000-67,000। আচ্ছা তার মানে বকনা গরুর বাজার আজকে কম গেছে একটু। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, আমরা দেখি আরও যে বকনাগুলো রয়েছে। এই পাশেরটা কিন্তু অনেক সুন্দর শাহিওয়াল ভাই। এটা কার বয়স? বয়স হয়নি কত চাচ্ছেন ভাই? 125। হ্যাঁ বিক্রি করবেন কত হইলে? 1 মিনিট, বিক্রি করবেন কত হইলে? 115। মোবাইল নাম্বারটা দেন দেখি একটু, আজকে কেনাকাটার ইয়া নাই, আপনাকে ফোন করবে যদি কারো পছন্দ হয়। বকনাটা যেহেতু বড় সুন্দর, অনেক খামারি আছে তারা বকনা গরু খুঁজতেছে, ঠিক আছে। তো হয়তো পাচ্ছে না, অনলাইনে দেখে চাইলে আপনার কাছ থেকে নিতে পারে। প্রথমে আপনার ঠিকানাটা বলেন। নিয়ামতপুর থানা, জোনাকি। আচ্ছা আর নওগাঁ জেলাতে? মোবাইল নাম্বারটা বলেন। 01-7785-97-14-33। দর্শক ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম, সবসময় ভাই এখানেই বেচা কিনা করে। বকনাটা কিন্তু অনেক হাইট অনেক বেশি, যে বাঁশের বাঁশ দেখলে আপনি বুঝতে পারবেন বাঁশ কতটা ইয়ে আর কি, হাইট। এই হাইট দেখেই আপনি বুঝতে পারবেন বকনাটার হাইট। তো যদি পছন্দ হয় ওনার সাথে দাম দর করে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি পাঠানোর ব্যাপারে কোনো ইয়ে হয় সেই ক্ষেত্রে বলবেন মুস্তফা ভাই এইটা করতে হবে, তাহলে সমস্যা নাই, হেল্প করে দিব, অসুবিধা হবে না।
আর এইটা কত হলে ছাড়বেন ভাই? এটা 65,000। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করলে তাদের সাথে ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো দর্শক আরও যেগুলো রয়েছে। এটা কত ভাই? শেষ সময় কত চাচ্ছেন? 70। দর্শক শেষ সময় 70,000 চাচ্ছে, তো মোটামুটি 62-65 মধ্যে হয়তো দিয়ে দিবে। 62-65 মধ্যে নিয়ত আছে ভাই? বেচা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো দেখি আমরা দর্শক আরও যে গরুগুলো রয়েছে। মাশাআল্লাহ ভাই, কত দিয়ে কিনলেন? 3 লাখ। কয় মন এটা? 12 মন। 3 লাখ, লেজ নাই যে। আচ্ছা 3 লাখ টাকা এটা দাম হয়? এমনি দিয়ে বললো 2,70,000। তাও তো বেশি, লেজ নাই। হ্যাঁ, ইউটিউবের চ্যানেল আছে ভাই, বেচা কিনা ইনফরমেশান, অথবা এই হাটের নাম দিয়ে সার্চ দিলে আসবে। আচ্ছা আচ্ছা, তো শেষ সময় একবারে। দর্শক আজকে ফ্রিজিয়ান দুটো বাচ্চা দেখতেছি, দেখা যাক এখানে মনে হয় বিক্রি হয়ে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিনলেন খামারের জন্য? কোনটা কত দিয়ে কিনলেন? 79,000। আর ওইটা? 82,000। গাভি তৈরি করবেন না ভাই? এই বাচ্চাটা তো একবারে প্রথম বিয়ানেই তো একবারে মোটামুটি 15-18 চলে যাবে। ওইটা? হ্যাঁ, 4টা। আপনার বাসা কোথায়? আচ্ছা, খামারে গাভি তৈরি করবেন না? ওইগুলো কেমন রেটে কিনা হলো? হ্যাঁ, কেমন রেটে কিনা হলো? না দাম কেমন? দাম বলছি, এটা নিছি আপনার 67,000। এটা 72, ওইটা 72। মাশাআল্লাহ, 4টা গাভি তৈরি করতে পারলে মোটামুটি 10 লাখ। 10 লাখের একটা টার্গেট আছে, একটু সময় নিবে, কিন্তু 10 লাখের টার্গেট আছে। 4টা গাভি 2.5 লাখ করে যদি ইয়ে করা যায়। তো দর্শক, আমরা বকনা গরুর দেখানোর উদ্দেশ্যেই শেষ সময় একবারে, হাটের শেষ মুহূর্তে। তো দেখা যাক আরো কি আপডেট দিতে পারি একবারে শেষ সময়। তবে গরু আমদানি যেরকম আছে দর্শক, আমদানিও আছে, বেচা কিনাও আছে, প্রচুর পরিমাণের বেচা কিনে। চাচা বিক্রি হয় না এখনো? কত চাচ্ছেন? 85 চাচ্ছেন। কত দাম বলছে কাস্টমার? 70,000। 85 চাওয়া দাম 70, দর্শক দাম পাইছেন। দেখবেন আরো দর্শক, এই বাচ্চাটা কত ভাই বলেন? ওখান থেকে বলেন, আমরা কিনবো না, শুধু দাম জিজ্ঞেস করব। 60,000 চাচ্ছে না? কত দাম বলছে ভাই? 56-57। আচ্ছা, তবে বেচা কিনা কিন্তু প্রচুর হয়েছে, যা দেখলাম অনেক বেচা কিনা। হ্যাঁ হাট, হ্যাঁ আজকের হাট কিন্তু প্রচুর বেচা কিনা হয়েছে, হাট ফাঁকা হয়ে গেছে প্রায়। তবে এই গরুগুলা বিক্রি না হওয়ার কারণ, এরা হলো ব্যাপারী, আর ব্যাপারীরা একটু বেশি দামে বিক্রি করবে, গৃহস্থরা কিন্তু বিক্রি করে চলে গেছে, তাই না? ব্যাপারীরা এই হাটে না হইলে আর এক হাটে বিক্রি করবে, কারণ একটা গৃহস্থ বেচতেও কম দামে বিক্রি করে হাটে নিয়ে এসে খুব তাড়াতাড়ি করে, আবার কিনতেও দেখে দেখে একবারে ইয়ে করে কিনে, আর ব্যাপারী এইটা না, শুধু বিক্রি করার জন্য। গরু পিছে 50,000, মোট 50,000। আচ্ছা, এই এই বাচ্চাটার উলানটা একটু দেখান তো। বাপরে বাপ, ঘটনা কি এটার উলান?
দর্শক মাইন্ড করবেন না, দেখেন এই বাচ্চাটার জরায়ুটা যদি একটু দেখেন তো বোঝা যাবে যে জাত মানের বাচ্চা। যেগুলো জরায়ু একটু বড় সাইজের হয় সেইগুলো আসলে জাত মানে একটু বেশি ভালো হয়, ঠিক আছে? তো ওইটার দাম কত চাচ্ছেন? চাওয়া দাম 90। হ্যাঁ, বেচা কিনা কতর মধ্যে? 80-82। আচ্ছা, বাচ্চাটার কিন্তু ইয়ে ভালো, মানে হ্যাঁ। কয়টা বিক্রি করলেন আজকে? অনলি তিনটা ভাই, তিনটা। কিন্তু কাস্টমারও তো নাই দেখতেছি, সবগুলো মিলে 50,000 লস করে দিবেন, তাও কাস্টমার নিয়ে যাক, কারণ এইগুলোর তো খরচ নিয়ে গেলেই, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে হাটে তো প্রচুর গরু এমনি বেচা কিনা হয়ে গেছে, কিন্তু রেট মনে হয় একটু বেশি রেটে কিনা না ভাই? না ভাই, কম রেটে কিনা, তারপরে কে বলেছে না লস লেওয়ার ইয়া নাই, ব্যাসকিন নাই ভাই, ব্যাসকিন একবারে 900 টাকা 1,000 টাকা ছাড় ভাই লিব কে? হ্যাঁ, এটা হলো সমস্যা এখানে, এখানে 900 টাকা। দর্শক, গরুপতি গরুপতি, আপনি ছোট গরু কিনেন আর বড় গরু কিনেন? ছোট গরু তো কিনছে না, ছোট আর বড় যেটাই কিনুক, কত নিচ্ছে এখন? 900 টাকা ছাড় নিচ্ছে ভাই, 900 টাকা শুধু লেখার জন্য, একটা ছোট বাচ্চা হইলেও তো 900 টাকা, চিন্তা করা যায়? এগুলো আসলে অন্যায়, কিন্তু এগুলো এগুলো নিয়ে কথা বলার তো কেউ নাই, কেউ ইয়ে করে না, তদন্ত করে না এগুলো নিয়ে কেউ, যে একটা হাটের হাসিল কতটুকু হওয়া দরকার সব জায়গাতেই। এখানে 500 টাকা লেখা আছে, দেখেন এখানে লেখা আছে দর্শক 500 টাকা, অথচ দেখেন এখানে লেখা আছে 500, অথচ এখান থেকে তাদের ইচ্ছা মতো তারা টাকা নিচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ভিডিও, চিন্তা করো ওখানে লেখাও আছে, তারপরেও লেখা দিলে 100-800 ছাড় ভাই, কিনবে কে করবে? এইটাই তো সমস্যা, এগুলো অন্যান্য জায়গাত কিন্তু এরকম না। তো দর্শক, আমরা ভিডিওতে বিদায় নিচ্ছি, আর যদি কারো এরকম ইয়ে থাকে, মানে ক্ষমতা থাকে, তাহলে এইগুলো নিয়ে একটু ইয়ে করেন, কারণ আসলে সাধারণ জনগণ খুব কষ্ট করেই ইনকাম করে, একটা গরু কিনতে হইলে এখানে 800 টাকা হাসিল আর 100 টাকা যে বিক্রি করছে সে তারে দিতে হয়, মোটামুটি 900 টাকা পার গরুতে, এই আর কি। তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে, হাটের শেষ মুহূর্তে আমরা বের হয়ে যাব হাট থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ইনলেন 1,20,000। কয় মন হবে এটা, কয় মন হবে? 4.25 মন, 4 মন হবে না, 4.25 মন শর্ট হবে, 1,20,000।